কারণে এখানে পুজো দিতে এলাম আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির উপর যে পরিকল্পিতভাবে হামলা নন্দীগ্রামের বুকে হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দিদির দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা আজ মায়ের মন্দিরে সবাই এসেছি পুজো দিতে। আমরা দিদির সবাই অনুগামী, আর সবথেকে বড় কথা হলো আমরা আমাদের প্রিয় বিধায়ক বিধান উপাধ্যায়ের একনিষ্ঠ সবাই প্রিয় তৈরি। আমরা যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সাধারণ জীবনযাপন করতে পারে, ওর জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করে গেলাম দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন। কী নাম আপনার? মোল্লা গোস্বামী।